বাজার ব্যবস্থাপনায় অদৃশ্য শক্তির কারণে গুটি কয়েক ব্যবসায়ী দেশকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। ব্যবসায়ীদের সাথে এক সভায় তিনি এসব কথা বলেন। এখন থেকে পণ্য ক্রয়ের রসিদ ভালোভাবে যাচাই বাছাই করার পাশাপাশি বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ঈদের আগে থেকে এখন পর্যন্ত বাজারে সবথেকে দামি পণ্য কাঁচামরিচ। ঈদে প্রতি কেজি কাঁচামরিচ রেকর্ড দামে বিক্রি হয়েছিল ৮০০ থেকে ১০০০ টাকায়। এ অবস্থায় কাঁচামরিচ, চিনি, আদা, আলুর মূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রাধান্য পায় শুধু কাঁচামরিচের অস্বাভাবিক দাম। ভোক্তা অধিকার জানায়, এক সপ্তাহে কাঁচামরিচের ১০ গুণ মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাঁচামরিচের মূল্য ১০০০ ভাগ বাড়া, অর্থাৎ 10 টাইমস বৃদ্ধির কোনো কারণই থাকতে পারে না। কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো দামে কাঁচামরিচ বিক্রি করছে। অন্যদিকে খোলা বাজারে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী মরিচ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা বাজারের মধ্যে যদি আপনার ইন হয় যেটা দামে, আউট হয় যদি তার থেকে ১.৫ গুণ ২ গুণ দামে, তাহলে তো আপনার বাজার কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? কারণ এভাবে তো চলতে পারে না। আপনারা ৪টা ৫টা বা ১০টা লোক আপনারা সারা বাংলাদেশকে জিম্মি করে ফেলছেন। ২৩০ টাকা কিনেছি, তারপরে কিন্তু আবার ৩৮০ টাকা হয়ে গেছে স্যার। মানে এরকম এটা আমাদের আসলে নির্ভর করতে হয় এই বাজারের অবস্থার উপরে। ভোক্তা অধিকার জানায়, অস্বাভাবিক দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, তার বেশিরভাগের পণ্যেরই ক্রয়ের রসিদ নেই। ব্যবসায়ীরা দাবি করেন, যেহেতু পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হয়, তাই তারা ক্রয় রসিদ দেখাতে পারেন না। কত দামে ক্রয় করেন এই তথ্য ওনার কাছ থেকে আমরা অনেক ট্রাই করেছি, বের করতে পারি নাই স্যার। আর সেটা কিন্তু আপনারা সেই ডকুমেন্টটা দিতে হবে, এবং সেই ডকুমেন্ট যদি না দিতে পারেন তাহলে আমাদের কিন্তু এরকম আপনারা এরকম ফাইনের আওতায় আসবেন। প্রয়োজনে আমরা কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম জায়গায় যাব। এদিকে ভারত থেকে আমদানির পরেও কমেনি কাঁচামরিচের দাম। রাজধানীতে পাইকারি বাজারে কাঁচামরিচ এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।